মেলায় বই বেচার উদ্দেশ্য না, এত দর্শক সেলফি নিলে সেখানে তো বই বেচার কোন পরিবেশ নাই। হোয়াট দা মাইন্ড উইদাউট ফেয়ার, যারা পড়তে জানে আমাকে স্যালুট করতে বাধ্য। বাংলাদেশে কোন রাইটার জন্ম হয়েছে কিনা জানি না, আমি প্রথম বছর বই আসলাম সেটাও ভাইরাল, এবার আসলাম সেটাও ভাইরাল হয়ে গেল। গতকাল কি আমেরিকা থেকে 200 বইয়ের অর্ডার হয়েছে আমেরিকা থেকে, রেলপথ মন্ত্রণালয় অধিদপ্তরে এক অফিসার টাকাটা ডলার রিসিভ করছে, আমাকে আগামী রবিবারে ওই 200 বই পৌঁছায় দিতে হবে। আমাকে মালয়েশিয়া থেকে ওরা বলছে ভাই আমরা একটা প্রোগ্রাম করবো, আপনি আসেন, খরচ পাতি দেবো এবং কয় টাকা নেবেন। তা বললো না আমি মালয়েশিয়া কোনদিন যাইও নি, কয় টাকা খরচ হয় তাও জানি না, আপনার যদি পারেন তো 8,000 টিকিটটা দিয়ে দেন আর আমি কিছু বই নিয়ে যাবো, নিয়ে নেন, এটাই হবে, আমাকে টাকা দেওয়া লাগবে না। অস্ট্রেলিয়া থেকে আমাকে বলেছে আপনাকে আসতে হবে আমাদের এখানে, কানাডা থেকে বলেছে সেখানেও বলেছে, বাংলাদেশের বাংলাদেশে যেখানে আছে বিশেষ করে সিলেটি প্রবাসী যারা আছে, ইটালি বলেন, লন্ডন বলেন, অমুক জায়গায় বলেন, সব জায়গায় তো ওরা বেশি রেসপন্স করছে। আর বাংলাদেশের যারা মালয়েশিয়ার লোকজন বেশি মনে হয় থাকে, ওরা আমার বিকাশে টাকা দিচ্ছে, ওদের ঠিকানা দিচ্ছে, ওদের টাকা পাঠা দিচ্ছি। মেলায় জাস্ট আমি একটা ডিসপ্লে করে বেড়াচ্ছি, মেলায় বই বেচার উদ্দেশ্য না, এত দর্শক সেলফি নিলে সেখানে তো বই বেচার কোনো পরিবেশ নাই। আর যে কুইজ, কুইজ হলো মনে ক্লিনেস থাকতে হয়, একটা কুইজ দেবো হাজারো জন হাজার উত্তর দেবে, তোর যাচাই বাছাই হবে না, কাজ বাদ, অর্ডার করি না। এখানে কুইজ দিলে না তো, কুইজ দিলে যে পারবে সে একটা, যে পারবে না সেও এক কথা বলবে, তোর উত্তর যাচাই বাছাই সম্ভব না, এত হয়েছে মধ্যে হয় না, নিরিবিলি পরিবেশ লাগে। হোয়াট দা মাইন্ড উইদাউট ফেয়ার, মন যেখানে ভয় শূন্য, তো এখানে একটা কথা বলো কথা শত উত্তর পাবো না, আন্দাজ হাফ চিল্লা পাল্লা এই উত্তর এই উত্তর এই উত্তর কার না দেবো রে বাবা বাদ। তবে আল্লাহর অশেষ মেহরবানি, বাংলাদেশ না সারা পৃথিবী থেকে আমাকে রাইজ করার জন্য তারা বই নিচ্ছে, যেমন বললাম না আমেরিকা নিয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, এইটাই আমার বই, মেলায় বই বেচার দরকার, আমার যেটা প্রচার হয়ে গেছে সেটা হলে হবে, আমার পরে বই দেবো সেটা হলো আমার আসল। আমি বই লেখো, বাংলাদেশে কোনো রাইটার বই লিখি সারা বিশ্বকে তোলপাড় করছে, এবং তোলপাড় না অর্ডার আসছে সারা বিশ্ব থেকে, এমন কোনো রাইটার আছে কিনা আমার জানা নাই, আমি পেয়েছি দেশের সেমার সবাই করছে না, তা ভুল হবে, যারা পড়তে জানে আমাকে স্যালুট করতে বাধ্য, যারা আমার বই বোঝে, যে বোঝে না সে কি করবে, কিন্তু যারা দেশের বাইরে, বাংলাদেশ যারা দেশের বাইরে গেছে, আমার কত রাষ্ট্র থেকে যে আমাকে রাতে ঘুমাতে দেয় না, আমি রাত 2টা পর্যন্ত তাদের, এখন যদি কেউ নক করে রাতে রাতে আমি হোয়াটসঅ্যাপে যাই কথা বলি, রাত 2টা 1:30 পর্যন্ত কথাটা বুঝলে তারপরে ঘুমাবো আমি হোয়াটসঅ্যাপে, যে তারা আমি এখন এখন তো ফোন ধরতে পারবো না, কথা বলি না, রাতে ওই যে যাদের ভালো লাগে তাদের খোঁজ খবর নিই, ওরাও খোঁজ খবর নেয়, কে সত্য কথা বললো কি মিথ্যা কথা বললো না জানি, কেন আপনি বললেন যে টিপু সুলতানের ভয়ে মেলায় আসতে পারছেন, এটা কেন আপনি লিখলেন, সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।